সাথে আসসালামু আলাইকুম কানিয়ার উচ্চ বিদ্যালয় ভার্চুয়াল ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এইচএম মঈনুদ্দিন। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিবারের মতো যে কথা আমি বারবার বলি সেটা হলো যে আমরা কখনো ধূমপান করব না, তথাকথিত আমরা মাদক গ্রহণ করব না, সকল ধরনের মাদক দ্রব্য হারাম। এই কথাটি মনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা জানি যে মাদক দ্রব্যটা একটি একটি পরিবার, একটি সমাজ, একটি দেশ, একটি জাতি এবং পুরো পৃথিবীর জন্য ভয়ঙ্কর। তাহলে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউসিং করতেছি, আমি এইচ এম মঈনুদ্দিন, সহকারী শিক্ষক, কাটিয়ার উচ্চ বিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম। আজকে আমরা দশম শ্রেণী জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় জীবনী শক্তি নিয়ে আমরা আলোচনা করব। আসো, জীবনী শক্তির প্রথম যে প্রশ্নটা আমরা পেলাম তা হলো যে এই খাবারের মাধ্যমে, এখানে দেখো আমার ডায়লগ বক্সে কিছু শব্দ লেখা তুমি দেখতে পাচ্ছ, যে খাবারের মাধ্যমে আমরা যে শক্তি পেয়ে থাকি বলতে পারো এই শক্তির মূল উৎস কি? এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে আমরা ধান থেকে আমরা চাল, চাল থেকে কীভাবে আমরা শক্তি পেতে পারি। সেটা খুব সহজে যে ধান সরাসরি নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে সানলাইটের মাধ্যমে, কারণ ধানে ধান জৈব উদ্ভিদ এবং ধান সবুজ, তা সবুজ হওয়ার কারণে ধান নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে। আনফরচুনেট আমাদের প্রাণী জগৎ কখনো নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না, সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপর একটি প্রাণীর উপর অর্থাৎ অপর একটি জীব তথাকথিত উদ্ভিদ কিংবা প্রাণীর উপর নির্ভরশীল। দেখো এখানে বলছে যে আমাদের উচ্চ বা নিম্ন গতি শক্তি প্রয়োজন। যে কোনো জীব তার দেহে শক্তি উৎপাদনের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, আর সেই ধরনের কৌশলগুলো হচ্ছে যে কি জীবনী শক্তি। এটাকে আমরা বলে থাকি জীবনী শক্তি। এখানে দেখো যে একটা উদ্ভিদ এবং এখানে কিছু মুদ্রা দেওয়া আছে, দেখো এখানে কিছু মুদ্রা, নিচে দেখো কিছু মুদ্রা উল্লেখ করা আছে, যে আমার কাজ হলো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু মুদ্রা এখানে উল্লেখ করা আছে, যে কিছু মুদ্রা আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কতগুলো কয়েন দেখতে পাচ্ছি যেগুলোকে বলে কয়েন, আর এখানে আমরা সূর্যের আলো দেখতে পাচ্ছি এবং এখানে আমরা উদ্ভিদ দেখতে পাচ্ছি। আমরা এই অধ্যায় থেকে যা যা শিখব তা হলো যে কি সালসংশ্লেষণ কীটা বলতে পারবো, সালসংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ কীভাবে শক্তি উৎপাদন করে তা আমরা দেখতে পারবো, সালসংশ্লেষণে এটিপি বা অ্যাডেনোসাইন ট্রাইফসফেটের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। আসেন, কেন সবুজ উদ্ভিদ সৌর শক্তি রূপান্তরিত হয় অথবা কেন সবুজ উদ্ভিদের শক্তিগুলো সৌর শক্তিতে রূপান্তরিত হয়? উদ্ভিদ এই রূপান্তরটির জন্য পূর্বের কোন সঞ্চিত শক্তি ব্যবহার করে? এই গাছ শক্তি গাছের দেহে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যেমন শক্তি যোগ করে তাহলে এডিপি, জিটিপি, এনএডি, এনএডিপি, এফএডিএস টু ইত্যাদি। আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো নিয়ে আরও এগিয়ে যাব। আমরা প্রথমে দেখি এডিপি কি, পি ওয়ান বা ই অর্গ্যানিক ফসফেট। ফসফেটকে আমরা শক্তি বলতে পারি, ইনঅর্গ্যানিক মানে হচ্ছে অজৈব শক্তি, আর অ্যাডিনোসাইন, এখানে অ্যাডিনোসাইন একটি শব্দ উচ্চারিত হয়েছে, তাহলে এটিপি শব্দের অর্থ হচ্ছে কি অ্যাডিনোসাইন ট্রাই ফসফেট, অ্যাডিনোসাইন ট্রাই ফসফেট। এখানে নাম ট্রাই কেন হলো, এখানে দেখো তিনটা পি ওয়ান পি টু, পি ওয়ান পি ওয়ান পি ওয়ান, অর্থাৎ ইনঅর্গ্যানিক ফসফেট ওয়ান, ইনঅর্গ্যানিক ফসফেট টু অ্যান্ড ইনঅর্গ্যানিক ফসফেট থ্রি, সবগুলো মিলিয়ে আমরা কী বলছি অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এখানে তিনটা সেজন্য ট্রাইফসফেট। হাউ মেড, কীভাবে তৈরি করে, এডিপি অ্যাডিনোসাইন ডাইফসফেট, এখানে ফসফেট দুটা এবং অ্যাডিনোসাইন ডাইফসফেট, এখানে যে অ্যাডিনোসাইন ডাইফসফেট দেখতে পাচ্ছ, এই অ্যাডিনোসাইন ডাইফসফেট যুক্ত আরেকটি ফসফেটকে যুক্ত করে সে সরাসরি তিনটা ফসফেটকে কনভার্ট করে, অর্থাৎ মানে যেটাকে আমরা সরাসরি বলতে পারি যে মনো ডাই ট্রাই পলি প্যান্টা হ্যাক্সা হ্যাপটা অক্টা নানা ডেকা, আমরা এগুলো পড়ে আসছি যে
1 2 3 4 5 6 7 8 9 10 যখন আমরা জানি যে এখানে মনো মানে 1 ডাই মানে 2 ট্রাই মানে 3 পলি মানে 4 পেন্টা মানে 5 হেক্সা মানে 6 হেপ্টা হচ্ছে 7 অক্টা হচ্ছে 8 নোনা হচ্ছে 9 এবং ডেকা হচ্ছে যে 10 তাহলে তিনটা ফসফেট অথবা ই অর্গানিক ফসফেট একত্রিত হয়ে মূলত একটা ফসফেট উৎপন্ন করছে দেখো এর বলছে হোয়াট ইজ স্ট্রেটিস জয়েনিং কিভাবে এই এই শক্তিটা একসাথে যুক্ত হয় দেখেন অর্গানিক ফসফেট এখানে একজন দেখা যাচ্ছে এবং অ্যাডিনোসাইন 1 2 3 তিনটা অ্যাডিনোসাইন ট্রাইফসফেট আর একটা ফসফেট তাহলে অ্যাডিনোসাইন ডাইফসফেট সরাসরি এগুলো সূর্যের আলো থেকে উদ্ভিদ পেয়ে থাকে এক্ষেত্রে প্রাণী জগৎ কখনো এই এই কাজগুলো করতে পারে না এবার আসেন দেখেন অ্যাডিনোসাইন তিনটা ফসফেট একসাথে হয়েছে এখানেও তিনটা তাহলে এটিপি তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় যে ফটোফসফোরাইলেশন বা ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আরেকটা মনে রাখবা এটিপি কিন্তু জৈব মুদ্রা বা যেটাকে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল পয়েন্ট বলা হয় আমি আমার হোয়াইট বোর্ডে এটা শো করে শো করতেছি যে এখন আসছে এরা জয়েনিং হওয়ার জন্য দেখো যে এখানে আমরা যদি এটাকে খুব সহজভাবে যদি ব্যাখ্যা করি যে দেখো যে আমরা পূর্ব থেকে জানি যে কি ছয় অণু এই ছয়টা অণু কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ ছয় অণু সিও টু সি ও টু প্লাস আমি একটু সময় নিচ্ছি 12 অণু পানি ইয়েস বলো মোটা করতে হবে লেখা গুলো আদান হমাই দি বলো যে আমি আবারও বলতেছি দেখো এই যে 12 অণু এখানে অণুটা আমি এখানে আবার লেখাটা একটু মোটা করে দেই এক মিনিট আমি লেখাটা মোটা করে দেই তোমাদের সুবিধার জন্য একটু মোটা করে লিখি তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে 6 অণু এই যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাস অর্থাৎ 6 অণু CO2 CO2 একসাথে যুক্ত হয়েছে যুক্ত হয়ে ওরা 12 অণু পানি 12 অণু H2O একসাথে যুক্ত হয়েছে যুক্ত হয় কিভাবে আমরা জানি যে এই এই যে আমাদের যে জগৎটা আছে যে আমরা থেকে বলি যে আমরা পৃথিবী বলি ধর আমাদের বায়ুমণ্ডলের মধ্যে যারা প্রাণী আছে ওরা সরাসরি কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা মানে ত্যাগ করে যার জন্য সরাসরি 6 অণু কার্বন ডাইঅক্সাইড পেয়ে যায় আর 12 অণু পানিটা কোত্থেকে পায় উদ্ভিদ তিনটা প্রক্রিয়ায় এই 12 অণু পানিটা পেতে পারে একটা হলো যে যেটা নিজে রুটস অর্থাৎ শিকড়ের মাধ্যমে সে মাটি থেকে নিচ্ছে আরটা হলো যে আমাদের পারিপার্শ্বিকভাবে আমাদের পরিবেশিক যে আর্দ্রতা থাকে সেটা এগুলো সবগুলো প্রাকৃতিক আর কৃত্রিমভাবে মানুষ যখন কোনো গাছের পানিকে ঢেলে দেয় তাহলে দেখো এই 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি যখন একত্রে যুক্ত হয় তখন সেখানে সরাসরি সানলাইট অর্থাৎ সূর্যের আলো আমি এটাকে সংক্ষেপে এস এল লিখে দিচ্ছি এস এর মানে হচ্ছে সানলাইট সরাসরি সূর্যের আলো পতিত হয় এবং এখানে ক্লোরোফিল নামক এক প্রকার অণু থাকে উদ্ভিদের সবুজ অংশ আমি এটা সি এফ দিয়ে দিচ্ছি সি এ মানে হচ্ছে ক্লোরোফিল এরা যখন একসাথে যখন একত্রিত হয় একত্রিত হওয়ার পরে সেখানে শর্করা আমাদের
জীব জগতের মধ্যে পৃথিবী যত মানে উদ্ভিদ বা প্রাণী আছে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে শর্করা, অর্থাৎ পুষ্টি উপাদানের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে শর্করা। মিনিমাম 40% লাগে, 40 থেকে 45% লাগে তো শর্করা। সেজন্য শর্করা সে কি পায়, সরাসরি সে গ্লুকোজ উৎপন্ন করে, অর্থাৎ C6H12F। আমার লেখা একটু স্লো, আস্তে আস্তে আরো বাড়বে লেখা। তারপর O6, এটা হচ্ছে গ্লুকোজ। আমি আমার যেটা লিখলাম এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, এটা হচ্ছে গ্লুকোজ, অর্থাৎ সরকার উৎপন্ন করে। তার সাথে সে কি উৎপন্ন করে, সরাসরি আমি এখানে লিখে দিচ্ছি 6 অণু পানি উৎপন্ন করে। এই পানিটা কিন্তু উদ্বায়ী, এটা গ্যাস আকারে প্রকৃতির সাথে মিশে যায়। যার ধরুন দেখবা যে উদ্ভিদের গোড়ায় গেলে দিনের বেলা ঠান্ডা লাগে, এর একটা প্রধান কারণ হচ্ছে এটা। 6 অণু পানি উৎপন্ন করে এবং সে 6 অণু অক্সিজেন গঠন করে, যেটা আমরা সরাসরি পেয়ে থাকি। 6 অণু ওটু উৎপন্ন করে, সরাসরি সে 6 অণু ওটু উৎপন্ন করে, যেটা আমরা নিজেরা অর্থাৎ প্রাণীরা গ্রহণ করে থাকে। এবং এইটা এইটা একটা কিন্তু জটিল প্রক্রিয়া, এটা দেখতে যতটা সহজ লাগে। আমরা সবাই জানি যে উদ্ভিদ সরাসরি পরিবেশ থেকে অর্থাৎ সূর্যের আলোর মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। এটা আমরা পরবর্তী লেসনে ধীরে ধীরে যাবো, এখন আবার আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখো যে আমি যদি আমাদের ক্লাসে চলে যাই, আমরা আবার আমাদের ক্লাস চলে যাচ্ছি, মূল মূল স্লাইডে চলে যাচ্ছি। মূল অংশটা আমাদের ক্লাস ছিল যে এখানে যে একটা বোন, অর্থাৎ এখানে একটা বোন শব্দটা লিখে আছে যে বোন অর্থাৎ বন্ধন। এখানে একটা এখানে ত্রিবন্ধন সেজন্য ট্রাই, এখানে দেখো তিন বন্ধন তাই ট্রাই, এখানে দেখো তিনটা বন্ধন তাই এখানে ট্রাই। আর এটিপি কে কেন জৈব মুদ্রা বলা হয়, এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে। তোমরা মানে সবসময় এটাকে মনে রাখবা যে এটা পরীক্ষায় প্রায় সময় আসে, যার ধরুন তোমরা এটাকে নোট করে রাখতে পারো, খাতা কলমে নোট করে রাখতে পারো। এখন দেখো আমি যদি একটা ব্যাটারির কথা চিন্তা করি, দেখো আমাদের মোবাইলে যে ব্যাটারিগুলো থাকে কিংবা ল্যাপটপে যে ব্যাটারিগুলো থাকে, বর্তমানে 10 লাখের যেন ব্যাটারি আছে, এই ব্যাটারিগুলো আমরা খুব সহজে একদম খুব সহজে আমরা চার্জ দিয়ে রাখি। কেন, ভবিষ্যতে যখন কোনো সমস্যা হয় তখন আমরা এগুলো বারবার রিচার্জ করে জ্বালাতে পারি, যার দরুন ব্যাটারিগুলো একবারে ফুরিয়ে যায় না। ঠিক এটিপি হচ্ছে এই ধরনের একটা অংশ, যেটা সরাসরি আমি যেটাকে বলবো যে ব্যাটারিটা সরাসরি এটিপিটা সরাসরি এই শক্তিটাকে, এই যে উদ্ভিদের মধ্যে যে সঞ্চিত শক্তিটাকে, ওই শক্তিটাকে সে সরাসরি জমা করে রেখে দেয়। আর জমা করে রেখে দেওয়ার কারণে এটা পরবর্তীতে সে ব্যবহার করতে পারে। অর্থাৎ আমার কাছে যদি যদি বাড়তি টাকা থাকে কিংবা তোমার কাছে যদি বাড়তি টাকা থাকে, তুমি সেই টাকাটা ব্যাংকে জমা রাখতেছে কেন, ভবিষ্যতে তুমি খরচ করার তো সঞ্চয়। ঠিক এই অ্যাটিপি হচ্ছে এক ধরনের একটা সঞ্চয় ধার অথবা সঞ্চয় পাত্র, যেটা আমাদের শক্তি উৎপাদন প্রক্রিয়াগুলো জমা থাকে। তাই অ্যাটিপিকে বায়োলজিক্যাল পয়েন্ট বলা হয়। আমি আবারও বলতেছি, আমি পরবর্তীতে এটা আমি নোট আকারে দিতে পারে যে কেন অ্যাটিপিকে বায়োলজিক্যাল পয়েন্ট বলা হয়। এবার আসেন শক্তি যুক্ত কর এবং ছেড়ে দেওয়ার কৌশল, কিভাবে ওরা শক্তিগুলাকে নিচ্ছে এবং এগুলাকে আবার ফেলে দিচ্ছে। এইভাবে যদি আমরা যদি আসি তাহলে সেটা এইভাবে প্রয়োগ করে যে দেখো এখানে এটিপি এবং এডিপি, দেখো এটিপিতে কিন্তু তিনটা, এখানে এডিপিটা কিন্তু নিচে দেওয়া আছে, অর্থাৎ এখানে এখানে নিচের অংশটাতে এখানে মধ্যে এটাকে এখানে নেওয়া আছে। দেখেন এখানে অ্যাডিনোসাইন ডাইফসফেট হলো নিচে এবং অ্যাডিনোসাইন ট্রাইফসফেট হলো উপরে, কেন, এবং এখানে ইনঅর্গানিক ফসফেটটা কিন্তু এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। কীভাবে হয় দেখো, এখানে শক্তি হালকা এবং ক্লোরোফিল অণু থেকে আসে, কে আসে, এডিপি। এডিপিটা আবার সে যখন পরবর্তী যখন সে আরেকটা যখন
ইনঅর্গানিক ফসফেট বা অপর একটা শক্তিকে যোগ করে তখন সে এখানে নিয়ে এসে সরাসরি অ্যাটিপিতে যুক্ত করে। অ্যাটিপিতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে জৈব সংশ্লেষ পরিবহন বিভাগ শক্তিটাতে কনভার্ট করে ফেলে। কনভার্ট করার পরে সেটা কি হলো অ্যাটিপি, আমি কিছুক্ষণ আগে যে যে কথাটা বলা, অর্থাৎ এই স্লাইডে তোমরা যা দেখতে পেলা এই এর পরবর্তী স্লাইডটাতে তোমরা যদি যাও, তাহলে এখানে কিন্তু একবারে সুন্দরভাবে দেওয়া আছে যে অ্যাটিপি প্লাস পি ওয়ান সোলার এনার্জি অর্থাৎ সৌরশক্তি এবং ক্লোরোফিলের উপস্থিতি সরাসরি সেটা কনভার্ট হয়ে অ্যাটিপিতে অ্যাটিপিতে রূপান্তর হয়ে গেছে। নেক্সট আমরা কি দেখতে পাই, অ্যাটিপি এর সাথে ফসফেট যুক্ত হয়ে শক্তি উৎপাদন করে, অর্থাৎ এটা আমাদের মাঝে একটা শক্তি সঞ্চার করে, ফসফোরাইলেশন অ্যাটিপি গঠন প্রক্রিয়া। এখন অ্যাটিপি বিচ্ছিন্ন হয়ে গেলে বিভাগ ক্রিয়াকলাপের জন্য শক্তি উৎপাদন করে এবং সেটা সরাসরি পাওয়ারটা কনভার্ট হয়ে অ্যাটিপি থেকে ভেঙে সরাসরিতে অ্যাটিপি এবং পরবর্তী একটা শক্তিতে রূপান্তর হয়। এটা আমাদের এখন এতটা আলোচনা করার প্রয়োজন নেই, কারণ এগুলি ইন্টার কিংবা অপোজিট ক্লাসের বিষয়। তারপরে আমি বলে দিচ্ছি এই এই অ্যাটিপিটা কিন্তু সরাসরি ভাঙতে অনেক সময় লাগে, সেটা কিন্তু একটা জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া। আমি চেষ্টা করবো শুধু অ্যাটিপি এবং অ্যাডিপির উপর আলাদা একটা ক্লাস নিতে ইন্টারের বইয়ের হেল্প নিয়ে। দেখো এখানে পরবর্তী স্লাইডে আমাদেরকে কি বলা আছে, কিছু গুরুত্বপূর্ণ উপাদান এখানে কি আছে, অ্যাটিপি, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, অ্যাডিপি অ্যাডিনোসাইন ডাইফসফেট। আমি আবারও বলতে শিক্ষার্থীরা, আমার এই ক্লাসটা ভিডিও হচ্ছে, তো তোমাদের টেনশন করার কোনো কিছু নাই। কাটিয়ার হাই স্কুল ভার্চুয়াল ক্লাসরুমে তোমরা যখন যাবা, আজকে আমি একটি ইউটিউবে ডাউনলোড আপলোড করে দেবো, আজকে রাত্রে তোমরা এই ক্লাসটা দ্বিতীয়বার রিপিট করতে পারবা। তবে আমি বলবো যে এই ধরনের ক্লাসে তোমরা চেষ্টা করবা সকল উপস্থিত থাকার জন্য। এরপর আসে এএমপি, অ্যাডেনোসাইন মনোফসফেট। আমি আবারও বলতেছি মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে হচ্ছে তিন, পলি হচ্ছে চার, প্যান্টা হচ্ছে পাঁচ, প্যান্টা হ্যাক্সা হচ্ছে ছয়, হ্যাপটা হচ্ছে সাত, অক্টা হচ্ছে আট, ননা হচ্ছে নয়, ডেকা হচ্ছে দশ। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলো তোমাদের ফিজিক্সে মানে পড়া। তারপর আমি বলে দিচ্ছি এখানে যে এনএডিপি, এটা আবার এনএডিপি টু আছে, এখানে আছে নিকোটিনামাইড অ্যাডিনাইন ডিনোক্লিওটাইড ফসফেট। এরপর আসো যে পিআই বা ইনঅর্গ্যানিক ফসফেট, এগুলো তোমরা ডাইরেক্টলি মুখস্থ রাখবে এবং এই স্লাইডটা তোমরা পাবা, যেহেতু আমি আর এটাকে নিয়ে পেছনে রিপিট করতেছি না, তোমরা এগুলো লিখে নিতে পারবা। সানলাইট যখন সূর্যের আলোটা সরাসরি যখন সবুজ পাতার উপর পড়ে, এখানে কার্বন ডাইঅক্সাইড থাকে প্লাস ওয়াটার থাকে এবং পাতার মধ্যে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল অণুটা সেটাকে ভাঙতে পারে এবং মাইটোকন্ড্রিয়া হচ্ছে চুলাঘর, এই উদ্ভিদের চুলাঘর হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় যে পাওয়ার হাউস, এখানে রান্না বান্না হয়, অর্থাৎ উদ্ভিদের জন্য খাদ্য উৎপাদন প্রক্রিয়াটা যে কারখানায় শক্তি উৎপাদন হবে। আচ্ছা আমাদের যেমন রান্না করে আমাদের সবার খাবার তৈরি হয়, আমি যেদিকে সহাত বা সবাই চুলাঘর, ঠিক উদ্ভিদের চুলাঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সেখানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে গ্যাস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি প্রক্রিয়া ঘটে। আমি পূর্ববর্তী অধ্যায় দুইয়ে মনে হয় আগের ক্লাসে আমি এগুলো দেখাইছিলাম তোমাদেরকে। সেটা কার্বোহাইড্রেটস অর্থাৎ যেটা বললাম দু তিন মিনিট আগে, যেটা হচ্ছে যে আমাদের সরকারের খাদ্য উৎপন্ন করে, অক্সিজেন উৎপন্ন করে এবং পানি। দেখো এখানে আমরা কিছুক্ষণ আগে যেটা আমরা হোয়াইট বোর্ডে দেখছিলাম, দেখো এখানে আছে ৬ অণু কার্বন ডাইঅক্সাইড, ১২ অণু পানি, সানলাইট এবং ক্লোরোফিল অণুর উপস্থিতিতে গ্লুকোজ ৬ অণু পানি এবং ৬ অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এইটা উদ্ভিদের গায়ে আয়ন হিসেবে থেকে যায় উদ্ভিদের শরীরে, আর এই যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে ৬ অণু পানি এবং ৬ অণু অক্সিজেন, এটা একটি গ্যাসীয় আকারে উদ্বায়ী হয়ে চলে যায়। এটা সবুজ গাছপালার মধ্যে ঘটে এবং এই প্রক্রিয়াটির নাম কি আমরা বলতে পারবো, সেটা হচ্ছে যে ফটোসিনথেসিস, যেটাকে বলা হয় যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আসেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি, অর্থাৎ হোয়াট ইজ ফটোসিনথেসিস।
সালাসোসিয়েশন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ গাছপালা এবং অন্যান্য কিছু জীব আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। সালাসোসিয়েশনের প্রক্রিয়া এখানে দেওয়া আছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, সানেট প্লাস ক্লোরোফিল, দেন কনভার্ট ইনটু দ্য কার্বোহাইড্রেট প্লাস অক্সিজেন। আবারও সে একই স্লাইড চলে আসছে। এখন আমরা প্রয়োজনীয় উপকরণগুলি কী কী লাগে, প্রথম লাগবে যে কি আমি আর একটু রিপিট করে যাচ্ছি, যেখানে তোমরা অ্যানিমেশনে মনে হয় এই অংশ তোমরা কিছু অংশ দেখতে পাচ্ছ যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি লাগতেছে। এখানে পানি সে সরাসরি মাটি থেকে পাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সে বাতাস থেকে পাচ্ছে, লাইট, এয়ার, সয়েল, ময়েশ্চার। আমি একটু যদি এগুলো বাংলায় বলি, সেভাবে যে সয়েল মানে হচ্ছে মাটি, লাইট বা সায়ন হচ্ছে সূর্যের আলো, তারপর হচ্ছে ময়েশ্চার বা আর্দ্রতা, তারপর আছে দিনের দৈর্ঘ্য, দিনটা কি বড় না ছোট, এই ধরনের অনেকগুলো উপর নিয়ামক কিন্তু এখানে কাজ করে। এখানে উপকার দেয়, এখানে এখানে মেসোফিল অংশ দেখা যাচ্ছে, এখানে দেখো মেসোফিল উদ্ভিদের সবুজ মেসোফিল অংশ দেখা যাচ্ছে, এবং এটাকে মানে ব্যবচ্ছেদ করা হয়েছে একটা পাতাকে, এবং এখানে মেসোফিল অংশগুলো তোমরা অটোমেটিকলি নিউক্লিয়াস দেখতে পাচ্ছ। এখন আমরা উপর এবং নিচে দুটো অংশ দেখতে পেলাম, স্টোমা। এর মধ্যে পানি ও কার্বন ডাইঅক্সাইড পাতার মেসোফিল টিস্যুর মাধ্যমে ক্লোরোপ্লাস্টে পৌঁছায়, যা সালোকসংশ্লেষণের প্রধান উপাদান হিসেবে কাজ করে। এরপর আসেন সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি কোথায় ঘটে। মূলত ক্লোরোপ্লাস্টের মেসোফিল টিস্যুতে ঘটে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মেসোফিল অংশ, এবং সেটা এখানে গ্রানাম এবং ইনার মেমব্রেন দেখতে পাচ্ছি এবং স্টোমা দেখতে পাচ্ছি। এটা গ্রানাম, এটা স্টোমা ইমেলা, এবং এটা মূলত একটা কিন্তু মাইটোকন্ড্রিয়া, এই পুরো অংশটা হচ্ছে কিন্তু মাইটোকন্ড্রিয়া। এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে বন্ধ স্ট্রামা এবং স্ট্রোমা খোলা, এটাকে পত্ররন্ধ্র বা রন্ধ্র পরিসরও বলে, মনে রাখবে এটাকে এখানে বন্ধ স্ট্রোমা খোলা স্ট্রোমাকে পত্ররন্ধ্র বা রন্ধ্র পরিসর বলে, মনে রাখবে তোমরা। অক্সিজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড এখানে ডুবতেছে, বেরোচ্ছে। এখন জারণ বিজারণ প্রক্রিয়া ঘটে, এখানে আমার কেমিস্ট্রি চলে আসছে, অর্থাৎ কেউ জারিত হয় কেউ বিজারিত হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানির সাথে বিক্রিয়া করে সরাসরি গ্লুকোজ, ছয়ন অক্সিজেন এবং ছয়ন পানি উৎপন্ন করে। এবং এখানে দেখেন এখানে হ্যাজ বিন রিকুয়েস্ট অর্থাৎ জারিত হচ্ছে, এবং এখানে হ্যাজ বিন অক্সিডাইজ অর্থাৎ বিজারিত হচ্ছে। এখানে পানি বিজারিত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড জারিত হচ্ছে। এখন আসো আমরা প্রশ্নে চলে আসছি যে এটিপি বা এডিপি কী, কেন এটিপিকে জৈবমুদ্রা বলা হয়, সালোকসংশ্লেষণ বলতে কী বুঝো। তোমরা এই প্রশ্নগুলো রেডি রাখবা অনলাইন হিসেবে, আমাদের বাড়ির কাজ। আমি আবার বলতেছি আমি এটা ইউটিউবে দিয়ে দেবো, এবং আমি তোমাদের যদি প্রবলেম হয় আমি স্ক্রিনশট দিয়ে এটা আমি তোমাদেরকে চ্যাট বক্সে দেবো, তোমরা এখান থেকে চ্যাট করে নিয়ে নেবা। এখানে আমরা এখানে বলে দিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবে। তারপরও ধন্যবাদ বলতে নেই, আমি এখানে আবার আমার ক্লাসে চলে যাচ্ছি, এবং এখানে ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ জি স্যার। স্যার আসলে শিডিউলগুলো স্যার ছেলেরা স্যার মেনটেন্স করে না, আমি ওদের সুবিধার জন্য স্যার রাত্রিবেলা দিয়ে দিচ্ছি, যাতে করে ওরা বেশি স্কুলে আসতে পারে। জি স্যার। স্যার ক্লাস 10 9 10 একসাথে করছি, বায়োলজিতে করছি। হোয়াটসঅ্যাপে সংযুক্ত আছে স্যার প্রায় 25 জনের মতো।
ওয়াটসঅ্যাপের কোয়েশ্চন সংযুক্ত আছে। এই প্রতিজন যারা সংযুক্ত নেই তাদেরকে একটি নিজের উপস্থিত করা হবে সামনের ক্লাস থেকে। আমি নিজেও এটার ক্লাস তৈরি করতে গেলে অনেক ঝামেলায় পড়ে যায় কিভাবে কি করবো, এবং এখানে অনেক কিছু বোঝাতে করতে এখানে কেমিস্ট্রির অ্যাকশনটা একটু বেশি। আচ্ছা, আমাদের এখানে একজন গেস্ট আছেন, মাহমুদুল হাসান স্যার, স্যার আপনি কিছু বলবেন? একদম সহজ। শিক্ষার্থীরা, তোমাদের আর আর কারো কোনো প্রশ্ন আছে? দেখো, আমার ক্লাসটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, আমি বারবার বলতেছি যে আমার এই ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, তা তোমরা যদি ভালোভাবে